ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন এবং আমি সাথে আছি আব্দুল হালিম হিম বন্ধুরা আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং ভিসা সম্পর্কে ড্রাইভিং ভিসা সম্পর্কে অনেক ভাই জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওটিতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দুবাইতে ড্রাইভিং ভিসায় যেতে হলে আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে কি না বা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বা না থাকে তাহলে আপনি যেতে পারবেন কি না সেখানে গেলে আপনার কত খরচ হবে সেখানে গেলে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং সেখানে গিয়ে ড্রাইভিং ভিসা অবস্থায় বা ড্রাইভিং আপনি করতেছেন এক দুই বছর পরবর্তীতে নিজেই বিজনেস স্টার্ট করে ড্রাইভিং করতে পারবেন কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সো আর কথা বাড়াবো না চলুন শুরু করি আজকের ভিডিওটি বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার বন্ধুরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অনেকগুলো ড্রাইভিং কোম্পানি তারা ট্যাক্সি কোম্পানি তারা এই ড্রাইভিং ভিসায় লোক নিচ্ছে তার মধ্যে টপে রয়েছে দুবাই ট্যাক্সি প্লাটিনাম ট্যাক্সি আজমান ট্যাক্সি তারপরে আল তাওয়াফুল এইরকম অনেক ট্যাক্সি কোম্পানি রয়েছে আপনারা সেইগুলোর সুবিধা দেখে সেখানে যাওয়ার সুযোগ পেতে পারেন তবে আমি স্পেসিফিক আপনাদেরকে আজকে শেয়ার করব দুবাই ট্যাক্সি এর বিস্তারিত এর কারণ হচ্ছে দুবাই ট্যাক্সি সংযুক্ত আরব আমিরাতের একটি পপুলার ট্যাক্সি সার্ভিস এবং যেটা দুবাইতে চলে থাকে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ট্যাক্সি ভিসায় যেতে চান তো আপনাদের সবারই উচিত যে সেই ট্যাক্সিটা কোথায় চলছে সেটা দেখে যাওয়া আর দুবাই ট্যাক্সি দুবাই সিটিতে চলে সুতরাং সেটাই যাওয়া বেটার হবে এবার চলে আসি ট্যাক্সির সুযোগ সুবিধা এবং আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার বন্ধুরা প্রত্যেকটা ট্যাক্সি কোম্পানি কমিশন সিস্টেমে বিভিন্ন দেশ থেকে তাদের দেশে এমপ্লয় নিয়ে আসে অর্থাৎ আপনি সেই দেশে যাবেন যাওয়ার পরে তারা আপনাকে লাইসেন্স করে দিবে এর এগেন্স্টে আপনাকে গাড়ি দিবে আপনি গাড়ি চালাইবেন তারা আপনাকে কমিশন দিবে আপনি যদি বাংলাদেশি নাগরিক হন আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে বা ড্রাইভিং লাইসেন্স না থাকে বয়সটা যদি তেইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয় আপনি যদি মোটামুটি ইংলিশ জানেন তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে জব করার জন্য একজন যোগ্য ব্যক্তি ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার ড্রাইভিং লাইসেন্স থাকুক বা না থাকুক এইটা কেন বললাম আপনাকে যখন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেও না থাকলেও আপনি যখন এই দুবাই ট্যাক্সির ভিসা নিয়ে আপনি দুবাইতে যাবেন বা সংযুক্ত আরব আমিরাতে যাবেন যাওয়ার সাথে সাথে তারা কিন্তু আপনাকে ট্যাক্সি দিয়ে দিবে না আপনাকে প্রাইভেট কার দিয়ে দিবে না যাওয়ার সাথে সাথে তারা আপনার ট্রেনিং করাবে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করে দিবে তো ট্রেনিং পিরিয়ড নর্মালি তিন মাস হয়ে থাকে এক মাস দুই মাস তিন মাস যে যত দ্রুত সময়ে ট্রেনিং কমপ্লিট করতে পারে এবং ট্রেনিং কমপ্লিট করার পরে সেখানে পরীক্ষা দিয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের ড্রাইভিং লাইসেন্স নিতে পারে তারা কিন্তু আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনাকে কিন্তু যাওয়ার সাথে সাথে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স দিবে না কারণ সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আর ইন্টারন্যাশনাল লাইসেন্স অর্থ আমরা বুঝি যে যদি সেই দেশের লাইসেন্স থাকে তাহলে আদার্স দেশেও আপনি ড্রাইভিং করার জন্য অ্যালাউ আপনাকে কেউ ডিজ অ্যালাউ করবে না সেই কারণে যেহেতু তাদের ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব অনেক বেশি সেই কারণে সেখানে গিয়ে আপনাকে ট্রেনিং করতেই হবে ড্রাইভিং জানেন বা না জানেন ট্রেনিং করে তারপরে ড্রাইভিং লাইসেন্স আপনাকে তারা হাতে দিবে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সাথে সাথে তারা আপনাকে একটি সুন্দর প্রাইভেট কার একটি ট্যাক্সি আপনাকে দিবে এবং এই ট্যাক্সি আপনি এরপর থেকে ভাড়া মারবেন সেই ভাড়ার এগেনস্টে আপনাকে কমিশন দেওয়া হবে সেই কমিশনটাও কিন্তু কম না দুবাই ট্যাক্সি সাত পার্সেন্ট পর্যন্ত কমিশন দিচ্ছে অর্থাৎ একশো টাকা ভাড়া মারলে আপনি সাতত্রিশ টাকা কমিশন পাবেন তো দিনে যদি আপনি পাঁচশো বা ছয়শো টাকা ইনকাম করেন তাহলে সেখানে আপনি দুইশো টাকা পর্যন্ত সেখানে কমিশন পাচ্ছেন তো এর পরে যত বেশি মারবেন আপনি কিন্তু তত কমিশন পাচ্ছেন আর দিনে পাঁচ সাতশো টাকা ভাড়া মারা এটা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে খুব কষ্টের কাজ না এটা সবাই পারে সিম্পলি যদি আমরা পাঁচ ছয়শো টাকা দিনে ভাড়া মারেন সেটা দিয়ে হিসাব করি আপনার বেতন যদি দিনে আপনি দুইশো টাকাও কমিশন পান পাঁচশো টাকা ইনকাম করে সেক্ষেত্রে আপনার তিরিশ দিনে বেতন আসে প্রায় ছয় হাজার হাম আর ছয় হাজার হাম মানে প্রায় বাংলাদেশি টাকা দেড় লক্ষ টাকা সো আপনি যদি দুবাইতে যাওয়ার কথা চিন্তা করেন আপনার বয়স যদি তেইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আমি মনে করি আপনার পছন্দ হওয়া উচিত দুবাই ট্যাক্সি কারণ আপনি আমি যে হিসাব দিলাম দেড় লক্ষ টাকা আমার কথা দেড় লক্ষ টাকা না হলো আরও পঞ্চাশ হাজার টাকা বাদ দেন আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করেন আরো বিশ হাজার টাকা বাদ দেন তারপরেও আপনার মাসে আশি হাজার টাকা দুবাই ট্যাক্সি থেকে একটি নিশ্চিত ইনকাম থাকবে ভিসা ইনফরমেশন বন্ধুরা আমার কথার সত্যতা প্রমাণ করতে দুবাইতে যদি ট্যাক্সিতে কেউ জব করে থাকে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনারা একটু তাদেরকে নক করে দেখতে পারেন যে দুবাইতে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা আসলেও কষ্টের কাজ না সহজ কাজ তাহলেই আপনারা আমার কথার সত্যতা পেয়ে যাবেন তো এই হচ্ছে আপনার সেখানকার সুবিধা আপনি দুবাই ট্যাক্সি আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে তাদের কাছে রাখবে এবং তিন মাস ট্রেনিং করাবে আমি তিন মাস বললাম এই জন্য কারোর দুই মাসেও হয় কারোর তিন মাসও লাগে তো ট্রেনিং করানোর পরে আপনাকে তারা লাইসেন্স প্রদান করবে লাইসেন্সটা তাদের খরচে দিবে কারণ দুবাইতে লাইসেন্স করতে অনেক খরচ হয় এই লাইসেন্সটা আপনি পেয়ে গেলেন মানে দুবাইয়ের একটি সোনার হরিণ আপনি পেয়ে গেলেন তো এই লাইসেন্স করতে যে খরচ হয় তারা মাসে মাসে আপনার কাছ থেকে কেটে নিবে তো দুবাইতে বেশিরভাগ জবের আসলে ডিউরেশন পিরিয়ড হয় টু ইয়ার্স তবে দুবাই ট্যাক্সির জবের পিরিয়ড হবে থ্রি ইয়ার্স বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে বিভিন্ন কাজের জন্য সবার জন্য কিন্তু হচ্ছে ভিজিট ভিসা সেখান থেকে কনভার্ট হচ্ছে ওয়ার্ক ভিসায় কিন্তু দুবাই ট্যাক্সির ক্ষেত্রে আপনার ভিসার স্টার্ট টাইপ হবে ড্রাইভার অর্থাৎ আপনি সরাসরি ড্রাইভিং ভিসা নিয়ে দুবাইতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন এটা আমার মনে হয় যে খুবই একটি ভালো জব হবে আপনাদের জন্য এরপরে চলে আসি খরচের বিষয়টা খরচটা কেমন হবে আসলে এত সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে কি খরচ অনেক বেশি হবে না খরচ বেশি হবে না বর্তমান চলমান বাজারে যে ধরনের রেট যাচ্ছে সেই রেটেই আপনি দুবাই ট্যাক্সির ভিসাটি পেয়ে যাবেন তো দুবাই ট্যাক্সির ভিসাটা যে কথা বলছি আসলে এই ডিমান্ডটি কোথায় রয়েছে বা কি রয়েছে সত্যতা কী সে সম্পর্কে আমি কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আমি কিছু ডকুমেন্ট দেখিয়েছিলাম যে এক যখন বর্তমান সময়ে দুবাইয়ের কোনো কোম্পানির যদি ডিমান্ড পায় বা সত্যিকারের অর্থে সে কাজ পেয়ে থাকে তাহলে তার কিছু ডকুমেন্ট প্রয়োজন তার মধ্যে দেখেন সেই ডকুমেন্টগুলো আমি পর্যায়ক্রমে ডিসপ্লে করছি যেটা আপনার দুবাইয়ের কনসুলেট থেকে অ্যাটাস্টেড হয়ে সেটা চলে আসে আর এটা অ্যাটাস্টেড তারা কিভাবে করে তারা আগে কোম্পানি ভিজিট করে যে তাদের আসলে এই পরিমাণ লোক প্রয়োজন কিনা তারা লোক নিতে ইচ্ছুক কি না সেই কোম্পানি যাচাই বাছাই করে তারপরে অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ডকুমেন্টগুলো পাঠিয়ে দেয় ভিউয়ার্স আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বা আমাদের ফেসবুক পেজটি যদি এখনও লাইক করে না থাকেন অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক করে দেবেন আসসালাম আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার